নমস্কার আমি তমাল চক্রবর্তী সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনস্থির করেছি বিষয়টা হলো বৃষরাশি মানে বৃষরাশির প্রেম ও বিবাহিত জীবন লাভ অ্যান্ড ম্যারিড লাইফ তো এই বৃষরাশির জাতক জাতিকারা তাদের ভালোবাসা ঠিক কেমনভাবে পেতে চায় বা অ্যাজ এ হাজব্যান্ড ওর ওয়াইফ তাদের ভালোবাসাটার বহিঃপ্রকাশ কীরকম সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা অযথা কথা না বলে আলোচনার মূল পর্বে শুরু করি বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তাদের নেচারটা কিন্তু যথেষ্ট আবেগপ্রবণ নয় অর্থাৎ তারা খুব যে আবেগে ভেসে যায় তা কিন্তু নয় অর্থাৎ আজকে একটা ছেলেকে পছন্দ হলো বা একটা মেয়েকে পছন্দ হলো তার অর্থ হলো তার পিছনে আমি দৌড়চ্ছি বা দুদিন পরে তাকে বাদ দিয়ে আরেকজনের পিছনে দৌড়াচ্ছি এমন ক্যাম্বিনেশন বিশ্বরাশি জাতক জাতিকাদের থাকে না তাদের কাছে ভালোবাসা বা তাদের কাছে যখন কেউ প্রেম নিবেদন করে তারা কিন্তু একটু সময় নেয় সময় নিয়ে পর্যালোচনা করে সেই মেয়েটি বা যে ছেলেটি প্রেম নিবেদন করেছে তাকে সঠিকভাবে জানার চেষ্টা করে অ্যান্ড তারপরে যখন তারা একটা ডিসিশনে পৌঁছায় সেই ডিসিশনটা কিন্তু সিমেন্টের থেকেও শক্ত মানে এতটাই কংক্রিট তারা তার তাকে মানে সেই আজীবন ভালোবাসার দায়িত্ব হয়তো গ্রহণ করে নেয় অর্থাৎ এদের কাছে ভালোবাসা মানে ছেলেখেলা নয় এদের কাছে ভালোবাসা মানে একটা সিরিয়াসনেস এদের কাছে ভালোবাসা মানে সেই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করার আগে একটু ভাবনা চিন্তা এবং অ্যাট দ্য লাস্ট যখন অ্যাকসেপ্ট করছে একদম পারমানেন্টলি অ্যাকসেপ্ট করছে এমন একটা কম্বিনেশন বিশ্বরাশির জাতক জাতিকাদের থাকে স্বাভাবিকভাবে দেখা যায় যে রাশি তো পৃথিতত্ত্বের রাশি আর এই পৃথিতত্ত্বের রাশি হওয়ার কারণে বাকি যে দুটি পৃথিতত্ত্বের রাশি আছে মানে কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ কন্যা এবং মকর এবং যে তিনটি জলরাশি আছে তার মানে হলো কর্কট বৃশ্চিক এবং তৎসহ অবশ্যই মিন রাশি এই যে মোট পাঁচটা রাশির কথা বললাম এদের মধ্যে যদি বিশ্বরাশির জাতক জাতিকাদের পার্টনার হয় তাহলে দেখা যায় তাদের মধ্যে সম্পর্কটা বেশ ভালো থাকে বিবাহিত জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সবই কিন্তু তারা পায় বিশ্বরাশির জাতক জাতিকারা যখন কাউকে নিজে থেকে ভালোবাসে তার আগেও তারা কিন্তু বেশ ভাবনা চিন্তা করে নেয় এবং যখন ভালোবাসে তাদের প্রতি যথেষ্ট বিশ্বাসী তাদের প্রতি যথেষ্ট দায়িত্ব পরায়ণ এবং ইভান লাস্টিং লাভ বলতে আমরা যেটাকে বুঝি অর্থাৎ দীর্ঘস্থায়ী ভালোবাসার টান সেই জায়গাটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের থাকে অ্যাকচুয়ালি শুক্র রাশির অধিপতি তো রোমান্টিকতা থাকবে না সেটা কি কখনো হতে পারে অবশ্যই রোমান্টিকতা থাকে কিন্তু বেসিক্যালি দেখা যায় এদের ভালোবাসার জায়গাটা যথেষ্ট পরিমাণে বেশি এবং তারা যখন কাউকে ভালোবাসছে বা ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করছে তাদের সমস্ত দায়িত্ব সেটা ফিনান্সিয়াল হোক আর সেটা সোশ্যাল হোক সমস্ত দায়িত্ব তারা কিন্তু গ্রহণ করে বা গ্রহণ করতে চায় বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড পরিমাণে শৌখিন হয় অর্থাৎ তার পার্টনারের সাথে একটু ঘুরতে যাবে পার্টনারের সাথে একটু দামি রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করবে একটু সময় কাটাবে একটু লাক্সারির মধ্যে থাকবে এই বাসনাগুলো বিশ্বরাশি জাতক জাতিকাদের থাকে এবং তারা করেও আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে দেখেছি বিশ্বরাশি জাতক জাতিকাদের ডিভোর্স যে খুব হয় তা কিন্তু নয় বেসিক্যালি এদের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা তুলনামূলকভাবে অন্য রাশিদের থেকে কম এবার দেখুন আপনার সপ্তম ঘরে প্রবলেম আছে পঞ্চমে প্রবলেম আছে একাদশ দ্বিতীয় প্রবলেম আছে সিক্স টেনের কম্বিনেশান আছে হ্যাঁ ডিভোর্স হতে পারে আপনার কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের ডিভোর্সের সংখ্যাটা বেশ কম দেখা যায় অ্যাকচুয়ালি এদের জীবনে যে প্রবলেমই আসুক না কেন সমস্যা তো প্রত্যেকের জীবনেই আসে তো এদের জীবনে যে সমস্যায় আসুক না কেন এরা পার্টনারকে আঁচ লাগতে দেয় না আগুন লেগেছে হৃদয়ে কিন্তু তার পার্টনারকে আগুনের আঁচ কিন্তু লাগতে দেবে না যত রকমভাবে কেয়ার করা যায় যত রকমভাবে রক্ষা করা যায় যত রকমভাবে আশ্রয় দেয়া যায় এরা কিন্তু এদের পার্টনারকে দেয় পার্টনারকে সবসময় স যত্নে রাখতে চায় যে বিষয়টা বিশ্বরাশির জাতক জাতিকাদের থেকে মানে একটা অ্যাট্রাক্টিং বলা যায় তেমন একটা কম্বিনেশন কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের থাকে এবার আলোচনা করি মানে বিশ্বরাশির একজন জাতক সে স্বামী হিসেবে ঠিক কেমন দেখুন স্বামী হিসেবে সে যথেষ্ট পরিমাণে বিশ্বাসী প্রথম যে বিষয়টা দ্বিতীয় বিষয় বিশ্বাসের সাথে সাথে সে কিন্তু যথেষ্ট রোমান্টিকতা তার মধ্যে রাখে যথেষ্ট ভালোবাসা তার মধ্যে রাখে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় সে কোনো মর্মেই তার স্ত্রীকে যদি আপনি বিশ্ব রাশির জাতক হয়ে থাকেন এবং হাজব্যান্ড হয়ে থাকেন আপনার স্ত্রীকে আপনি কোনোভাবেই কষ্ট দুঃখ পেন মানে আমরা যেটাকে বুঝি সেই পেনটা আসতে দেন না আপনি ইটসেলফ একটা কিলার ফর হার তার জন্য তো কোনোভাবেই তার কষ্ট আসবে দুঃখ আসবে সেই জায়গাটা আপনি কিন্তু হতেই দেন না এছাড়াও দেখা যায় বিশ্বরাশি জাতক জাতিকারা তারা স্ত্রীকে পেয়ে তার পরিবারকে ভুলে যাবে তেমন কিন্তু হয় না তারা পরিবারকেও মূল্য দেয় পরিবারের সাথেও অ্যাডজাস্টমেন্ট করে পরিবারকেও প্যারালালি রাখতে চায় এবং তাদের স্ত্রীর কাছে সর্বদাই তাদের আবেদন থাকে তাদের পরিবারটাকে দেখাক বেসিক্যালি বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা বিষয় দেখা যায় যারা হাজব্যান্ড তারা কিন্তু চায় তাদের স্ত্রী সবসময় একটু সাজুগুজু করে থাকুক মানে অ্যাটলিস্ট একটু ফিটফাট একটু চার্ম লুকিং এই জায়গাগুলো যেন থাকে কারণ এরা তো শুক্রের জাতক তো একটু প্রসাধন একটু সাজগোজ থাকবে না এদের মনে এরা চাই তেমন একটু থাকুক একটু সেজে থাকুক যাতে এদের এদের সেই জায়গাটা আসে তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ অনেকেই আছেন বিবাহের পর ভাবেন যে না চলো ব্যাচেলার লাইফটা একটু বেটার ছিল কেন সেই টাইমে ফিরে যেতে পারছি না সেই টাইমে ফিরেছিলাম এদের মধ্যে আসে না যতদিন এরা সংসার করে মানে একদম টিল ডেথ এদের মধ্যে ভালোবাসাটা সমপরিমাণে থাকে এদের মধ্যে ভালোবাসার বন্ধনটা সমপরিমাণে থাকে এবং এরা কিন্তু কখনোই ব্লেম করা দুঃখ পাওয়া কনফিউশনের মধ্যে রাখা থাকা এই জায়গাগুলো এদের মধ্যে নেই এরা ভালো বেসেছে তো ভালো বেসেছে সংসার করছে তো করছে যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে তার জন্য সব করতে পারে এ টু জেড কোনো রকম কষ্ট তাকে দেবে না দেয় না সাধারণত এবার আসি বৃষরাশির জাতিকা যদি ওয়াইফ মানে স্ত্রী হিসেবে সে কেমন প্রথম কথা বৃষরাশির জাতিকা স্ত্রী হিসেবে যেমন একদিকে স্ত্রী আর একদিকে মা শাসনে রাখেন ভালোবাসার মধ্যে রাখেন যদিও একটু সন্দেহ মাঝে মাঝে করে ফেলে হাজব্যান্ডকে একটু দুশ্চিন্তা চলে আসে তাদের ভালোবাসা নিয়ে বা প্রশ্ন চলে আসে একটু মাথার মধ্যে একটু এগুলো খেলে যায় মাঝে মাঝে একটু চিন্তায়ও পড়ে যায় যে সংসারটা ঠিকঠাক হবে তো মানে অ্যাট দ্য এন্ড পর্যন্ত খুব ভালোভাবে হ্যাপিলি থাকতে পারবো তো এমন একটা কনমিনেশানও কিন্তু বৃষরাশির জাতিকা যদি স্ত্রী হয় তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু ওভারঅল একটা বিষয় মানতেই হবে বৃষরাশির জাতক বা জাতিকা অ্যাজ এ ওয়াইফ অর হাজব্যান্ড নিজেকে বাদ দিয়ে বাকিদেরকে মানে যদি ওয়াইফ হয় তার হাজব্যান্ড এবং তার পরিবারের জন্য সব কিছু করে নিজের জন্য হয়তো ততটা সময় পায় না বা করে না আর যদি স্ত্রী হয় তার হাজব্যান্ড এবং বাড়ির জন্য সব কিছু করে নিজের জন্য ততটা করে না এবং বিপরীত ক্ষেত্রে তো অবশ্যই স্বামী হলে স্ত্রী এবং পরিবারের জন্যই করে নিজের জন্য করে না তো এই কম্বিনেশনটা বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে অ্যাজ এ হাজব্যান্ড আর ওয়াইফ হিসেবে বিশেষ থেকে বিশেষতর তৈরি করেছে প্যারেন্টস হিসেবেও তারা যথেষ্ট দায়িত্বশীল যথেষ্ট ফেইথফুল বলা যেতে পারে বা যথেষ্ট রেসপন্সিবল কর্তব্য পরায়ণ সেটাও কিন্তু বলা যেতে পারে দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের একটা ওভারঅল বলার চেষ্টা করলাম হয়তো সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট জাতক জাতিকাদের সাথে এটা ম্যাচ করবে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট ক্ষেত্রে ম্যাচ নাও করতে পারে তার কারণটা নিশ্চয়ই আপনাদের জানা কারণ জন্মছক জন্মছকে বিশেষ কিছু ঘর থাকে বিশেষ কিছু হাউস বা ভাব থাকে সেই ভাবে যদি কোনো সমস্যা থাকে রাশি তার পূর্ণাঙ্গ ফল পায় না কোনো না কোথাও একটা সমস্যা চলে আসে আর ওই ভাবগুলোর জন্যই তো প্রত্যেকে আমরা আলাদা প্রত্যেকে একটা আলাদা রকমের সত্তা কাজ করে তো আলোচনা করলাম বৃষরাশির জাতক জাতিকাদের প্রেম এবং অবশ্যই বিবাহিত জীবন তো কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান একটা কমেন্ট নিশ্চয়ই আপনাদের কাছ থেকে পেতে পারি মানে অ্যাটলিস্ট আমি তো আশা রাখবো যে একটা কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন যে দাদা খারাপ হয়েছে বা ভালো হয়েছে আর সাবস্ক্রাইব করে দিয়েছেন তো অলরেডি যদি করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ পরবর্তীকালে এই যে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব আর যারা ভাবছেন সাবস্ক্রাইব করব কি করব না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি একটু কনফিউশন থাকে মনের মধ্যে ঠিক আছে আরও ভিডিও আসবে সেই সময় যদি মনে হয় করে দেবেন সেটা আপনার ব্যাপার যাই হোক সকলে অনেক অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং ঈশ্বরের কাছে আমার ইষ্টদেবের কাছে আমার গুরুদেবের কাছে একটাই কামনা করি আপনাদের মঙ্গল হোক আপনাদের প্রত্যেকের জীবন সার্থক হয়ে উঠুক আজকে এই পর্যন্তই ছিল নমস্কার